হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বাদাম ভাজতে হয়। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন আমার ভিডিওগুলোতে। বাদাম ভাজার জন্য যেটা করতে হয় সেটা হলো বালি ব্যবহার করতে হয় বাদাম ভাজার সময়। আপনারা দেখছেন যে কালো রঙের বালি দিয়ে এই বাদামগুলো ভাজা হচ্ছে, কারণ বাদাম ভাজার সময় তাপটা বেশি প্রচন্ড থাকে। বাদাম ভাজতে হয় সবসময় একটু দরকার বাদামগুলোকে নেড়ে দিতে হয়, একদিকে বাদাম তাই বাদাম ভাজার সময় আপনারা সবগুলো বাদাম দেখছেন যে লাড়কি ব্যবহার করা হয়েছে বাদাম ভাজার জন্য। এটা অনেকটা স্মোকি ফ্লেভার দিবে এবং বাদামের স্বাদ বাড়িয়ে দিবে, তাই এভাবে বাদাম ভেজে নেবেন আপনারা আর মজা করে খাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা আরও ভালো করে দেখে নিন কীভাবে বাদাম ভাজতে হয়। ধন্যবাদ।